আজকের ভৌতবিজ্ঞান ক্লাসে তোমাদের জারণ কাকে বলে বিজারণ কাকে বলে জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য এটি ভৌতবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা তোমাদের আমি খুব সহজভাবে বোঝাবো দেখো আশা করছি তোমাদের ভিডিওটা দেখার পর খুবই সহজভাবে তোমরা বুঝে যাবে ব্যাপারটা দেখো জারুণ কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক কোনো মৌল বা মূলক যুক্ত হয় এই বা মূলকের উদাহরণ দিচ্ছি এফ এন বা ও মাইনাস অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌলবামূলক যেমন কে এ বা সি এ বা এইচ ফোর প্লাস অপচারিত হয় তাকে জারন বলে তাহলে জারুনের মধ্যে একটা জিনিস দুটো জিনিস ভালো করে খেয়াল করবে খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো মৌল বা যোগের সাথে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক কোনো মূলক যুক্ত হবে আর হচ্ছে কোনো মূলক থেকে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মূলক অপসারিত হবে এটা মনে রাখবে তাহলে অক্সিজেন যুক্ত হবে আর হাইড্রোজেন অপসারিত হবে এবার চলো উদাহরণে আসি উদাহরণের মাধ্যমে তোমাদের দেখাই উদাহরণে দেখো সি প্লাস ও টু সমান সিও টু তাহলে এখানে দেখো ভালো করে দেখো সি প্লাস ও টু সমান সিও টু প্রথমে আমি কী বলেছিলাম দেখো যে রাসায়নিক বিক্রিয়া কোনো বা যোগের সাথে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক কোনো মূলক যুক্ত হবে দেখো ভালো করে সির সাথে অক্সিজেন ও টু যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি সি উদাহরণের মধ্যে সি প্লাস ও টু সমান সি ও টু তাহলে সি কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে তাহলে ও ও টু এর সংযোজন ঘটেছে বা সংযোগ ঘটেছে তাহলে এখানে জানানো হয়েছে আচ্ছা পরেরটা দেখো পরে দেখো বি আর টু প্লাস এইচ টু এস সমান টু এইচ বি আর প্লাস এস দেখো আমি সংখ্যার মধ্যে কী বলেছিলাম পরেরটায় অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা তড়ি ধনাত্মক মূলক অবচলিত হবে দেখো তো এখানে বি আর টু প্লাস এ এইচ টু এস এখানে হয়েছে টু এইচ বি আর প্লাস এস দেখো তো এইচ টু থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে দেখো সালফার আলাদা হয়ে গেছে তাই না হাইড্রোজেন হয়েছে হয়েছেন হয়নি তাহলে দেখো হাইড্রোজেন অবসরণ ঘটেছে ঠিক না ঠিক ভুল ঠিক না ভুল অপসারিত হয়েছে হয়নি বুঝতে হচ্ছে হাইড্রোজেন অপসারণ ঘটেছে তাহলে এই হচ্ছে জারুণ জারণ কাকে বলে যে মনে রাখবে জারুণ হলে অক্সিজেনের সংযোগ ঘটবে হাইড্রোজেন কী ঘটবে অপসারণ ঘটবে দেখো এবার আসছি বিজারণে দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যোগের সঙ্গে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক কোনো যৌগ যুক্ত হয় দেখো ভালো করে বিজারণ হচ্ছে জারণের ঠিক বিপরীত ওখানে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্ম কী হয়েছিল জারণে কি হয়েছিল হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক হাইড্রোজেন বা তড়িৎ তড়িধনার কী হয়েছিল বলো অপচরিত হয়েছিল কিন্তু এখানে কি হবে বিজড়ণে যুক্ত হবে ঠিক আছে বা অপর কোনো যৌগ থেকে অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌলবামূলক অবসরিত হবে জারণে কী হয়ে কী হয়েছিল জারণের মধ্যে ভালো করে খেয়াল করো জারণের মধ্যে অক্সিজেন বা তোর ঋণাত্মক কোনো মৌলবামূলক কী হয়েছিল সংযোগ হয়েছিল বা যুক্ত হয়েছিল কিন্তু এখানে তো অবসারিত হচ্ছে মানে জারণে যা হয়েছিল তার ঠিক বিপরীত বিজারণে ঘটবে ঠিক আছে তাকে বিজরণ বলে দেখ উদাহরণে আসো তাহলে বোঝা গেছে বিচরণটা তাহলে জারনের ঠিক উল্টো কিন্তু বিজারণ ঠিক আছে তাহলে আবার বলছি দেখো বিজরণের মধ্যে কি হচ্ছে বিজরণের মধ্যে দেখো হাইড্রোজেনের কি হচ্ছে সংযোজন ঘটছে আর অক্সিজেন অপসারণ করছে কিন্তু জামানের মধ্যে কী হয়েছিল হাইড্রোজেনের অপসারণ আর অক্সিজেন কী সংযোগ এর ঠিক উল্টো প্রক্রিয়া হচ্ছে বিচরণ এটা মনে রাখবে তাহলে ভুলবে না কখনো এবার তো উদাহরণ দেখো সিএল টু প্লাস এইচ টু এস সমান টু এইচ সি এল প্লাস এস ভালো কথা দেখো প্রথমে আমি কী বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যোগের সাথে হাইড্রোজেন বা তড়ি ধনাত্মক কোনো যোগও যুক্ত হয় দেখো তো সিএল টু প্লাস এইচ টু এস সমান টু এইচ সি এল এই সিএল টুর সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে না হয়নি দেখো সিএল এখানে এর সাথে হ্যাডেন যুক্ত হয়েছে তাই এই জায়গায় এইস টুর লিখেছি আমি এখানে বুঝে গেছে পরে আমি সংজ্ঞার মধ্যে কি বলেছিলাম অপর কোনো যৌগ থেকে অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মক বা মূলক অপসারিত হবে দেখো তো CuO প্লাস ও টু দেখো সিইউ প্লাস দেখো তো এখান থেকে ও টুর অপারেশন ঘটেছে সিইউ থেকে তো ও সরে গেছে দেখো সিইউ আলাদা হয়ে গেছে তাই না তার এখানে সিও ও টুর ঘটেছে ঠিক আছে তাহলে বিজনটা বজায় গেছে তাহলে জারণে যা হয়েছিল বিচারণে তার ঠিক কী বিপরীত প্রক্রিয়া এইভাবে মনে রাখবে তাহলে বলবে না এবার দেখা আসছি জারক দ্রব্য জারক দ্রব্য কাকে বলে দেখো কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে সব পদার্থ অপরকে জারিত করে জারক দ্রব্য মানে অপরকে জারিত করবে কিন্তু নিজে কি হবে বিজারিত হবে তাকে বলে জারক দ্রব্য তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত পদার্থ অপরকে জারিত করবে কিন্তু নিজে বিচারিত হবে তাকে জারক দ্রব্য বলে যেমন ও টু বিআর টু আর এম এন ও টু ইত্যাদি তাহলে মনে রাখবে দ্রব্য মানে যে অপরকে কি করবে কিন্তু নিজে বিচারিত হবে ঠিক আছে আর বিচারক দ্রব্য দেখো বিচারক দ্রব্য ঠিক দ্রব্য উল্টো ঠিক জারণ বিচারণ যেমন বিপরীত প্রক্রিয়া ঠিক এটাও তাই বিচারক দ্রব্য দেখো ভালো করে এখানে কী হবে তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া যে সমস্ত পথ অপরকে কী করবে অপরকে বিচারিত করবে আর নিজে কি হবে জারিত হবে ঠিক আছে তাকে বলে বিচারক দ্রব্য যেমন এস টু এস আর সিও টু ইত্যাদি এই যে ভিডিওটা তোমরা ভালো করে মন দিয়ে বারবার দেখো আশা করছি তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমাকে আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে একটা আর নতুন যে সমস্ত নতুন যারা তোমরা ভিডিওটা দেখলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো ঠিক আছে